অরুণোদয় আসনের নামত জালিয়াতি করলে কোনো উহারি না যাব হিতাধিকারীর পর সরকারি বিষয়ালয়ে সকলে শাস্তি ভোগ করব সরকারে তীক্ষ্ণ নজরত রাখিছে অরুণোদয় আসনের হিতাধিকারী সকল পুনের পর্যবেক্ষণ করা হব হিতাধিকারী সকল সরকারের তীক্ষ্ণ নজরত অরুণোদয় আসনের হিতাধিকারী ভুয়া অথবা ম্যানেজ করে হিতাধিকারী হওয়া সকলের বিপদ অনিবার্য এমাহর বাবে অরুণোদয় হিতাধিকারীর পুনর পর্যবেক্ষণ জুলাই আর আগস্টের ভিতর গোটেই আমি ভেরিফিকেশন করি গোটেই যান বেনিফিশিয়ারি আছে সবর ঘরতে টিম যাব গই পেলে এই আসনি ভেরিফিকেশন করব পাবলগা ব্যক্তিয়ে পাইছে নাই তেওঁলোকক ভেরিফাই করব আর যদি সঁচাকে পাবলগা নাই অযোগ্য ব্যক্তিয়ে পাইছে লগেলগে আমি এটা গঠন করিম আর পাবলগা ব্যক্তিক দিম রাজ্য সরকারে গঠন করে দিয়া এটা বিশেষ দলে তন্ন তন্নক পর্যবেক্ষণ করব হিতাধিকারীর সকল নথিপত্র তথা আসনির হিতাধিকারী হওয়ার অর্হতা ভুয়া তথ্য সংযোগ করে হিতাধিকারীর তালিকাত অন্তর্ভুক্ত করা যিকোনো হিতাধিকারীর নাম কর্তন হব অরুণোদয় আসনি আমি আধার লিঙ্কেজ করে আছো ঘর ঘর ভেরিফিকেশন করম অরুণোদয় লগো করম আজি দিব্যাঙ্গ পেনশন আসনি আমি ইয়াতে করে দিলো কোনো কারণে যাতে অযোগ্য ব্যক্তি যাতে স্কিমটি পাব একে সময়তে যোগ্য হিতাধিকারী গৃহত লগোয়া হব অরুণোদয় লগো রাজ্য সরকারের লক্ষ্য অনুসরি অনাগত দিনত সকল হিতাধিকারীর বাবে একটা পোর্টেল থাকিব যার জড়িয়ে সকল হিতাধিকারীক সংযোগ করব পারে সরকারে তার বাবে রাজ্য সরকারের প্রথম পর্যায়ত অরুণোদয় আসনির সহিতে দিব্যাঙ্গ পেনশন আসনি সংযোগের লক্ষ্য লৈছে আমি ভাবিছো যে অরুণোদয় আসনিতে কিছু আসনি আমি সাবজিউ করি যে দিব্যাঙ্গ পেনশন আসনি তাতো আমি দিব্যাঙ্গ সকলকে 1000 টাকাকে পেনশন দিই ইয়াতে অরুণোদয় আসনি যদি আহি যায় আমি একটা পোর্টেলে ইউজ করি একটা পোর্টেলত আপনার ক্লিক করার লগেলগে যান আপনি সব লিস্ট আপনি পাই যাব আপনি হওয়ার গই মানে বেনিফিশিয়ারি সিলেক্ট করে পাব ইপিনে চলিত মাহৰ পৰা কেন্দ্ৰ চৰকাৰে জি এছ টি ক্ষতিপূৰণ বন্ধ কৰাৰ এক সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে কেন্দ্ৰ চৰকাৰৰ এনে সিদ্ধান্তৰ বিপৰীতে ৰাজ্য চৰকাৰৰ আহ্বান জি এছ টিৰ ক্ষতিপূৰণ এতিয়াই বন্ধ নকৰিব বিপৰীতে অনাগত এটা বছৰ জি এছ টি ক্ষতিপূৰণ আগবঢ়াবলৈ আহ্বান জনালে বিত্তমন্ত্ৰীয়ে গোটেই ভাৰতবৰ্ষতে আমাৰ জি এছ টি কালেকশ্যনটো বাঢ়িছে আৰু আমাৰ ৰাজ্যখনতো যোৱা এই বছৰ বিত্তীয় বৰ্ষত আমি আশা কৰিছোঁ যে যোৱাবাৰতকে আমি যথেষ্টখিনি আমি টেক্স কালেকশ্যন বা ভাল হ'ব সংগ্ৰহটো ভাল হ'ব আৰু তেনেকৈ কোভিডকালীন যিটো পৰিস্থিতি আছিলে তথা তেতিয়া মই কৈছিলোঁ যে কোভিডত গোটেই ভাৰতবৰ্ষত নিগেটিভ গ্ৰ'থ আছিলে কিন্তু আমাৰ অসমতো নিগেটিভ গ্ৰ'থ নাছিল কেমেৰাত সঞ্জয় বৰাৰ সৈতে বলেন ভট্টাচাৰ্য ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট